রবীন্দ্র স্মারক যে ধারাবাহিক বক্তৃতা আমি দিচ্ছি, আজকের পর্বে আমার আলোচ্য বিষয় ভারতীয় ঐতিহ্য ও রবীন্দ্রনাথ। ভারতীয় ঐতিহ্য ও রবীন্দ্রনাথ, ভারতবর্ষের যে ঐতিহ্য তার ভিত্তিভূমি হলো আধ্যাত্মিকতা। ভারতবর্ষের যে সংস্কৃতি তার ভিত্তিভূমি হলো আধ্যাত্মিকতা। এ কথা স্বামীজি বলেছেন, এ কথা রবীন্দ্রনাথ বলেছেন, ঋষি অরবিন্দ বলেছেন, আরো বহু গুণীজন। উনিশ শতকের ছয়ের দশকে রবীন্দ্রনাথ যখন জন্মগ্রহণ করেন, বাংলাদেশের উচ্চ এবং মধ্যবিত্ত বিদ্বৎ সমাজে তখন একদিকে প্রাচীনপন্থী রক্ষণশীল মানুষ, আর একদিকে প্রাগ্রসর এবং সংস্কারপন্থী মানুষ, এই দুই মেরুর অবস্থান সেই সময়। কিছু মানুষ যারা প্রাচীনপন্থী এবং রক্ষণশীল, তারা ভারতবর্ষের প্রাচীনত্বকে, ভারতবর্ষের রক্ষণশীলতাকে গ্রহণ করেছেন। আবার ঊনবিংশ শতকে যে নবজাগরণ হয়েছিল বাংলায় রাজা রামমোহন রায়কে দিয়ে, যার সূচনা রবীন্দ্রনাথ পর্যন্ত, এই নবজাগরণের ফলে এক শ্রেণীর সংস্কারপন্থী প্রাগ্রসর বা প্রগতিশীল মানুষের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। রবীন্দ্রনাথের জন্ম সেই সময়ে, যে সময়ে এই দুই মেরুর মানুষজন অবস্থান করছেন বাংলায়। রামমোহনের দর্শন অনুসারী, রামমোহন অনুসারী দ্বারকানাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, সেই পরিবারের আদর্শ এই দুই যে সত্তা, এই দুই সত্তাকেই তারা গ্রহণ করেছেন ঠাকুর পরিবার। অর্থাৎ ভারতবর্ষের যা কিছু ঐতিহ্য, যেটা প্রাচীন কাল থেকে চলে আসছে, এবং সংস্কারপন্থী মানুষদের চেষ্টায় গোটা বাংলা জুড়ে যে প্রগতিশীল একটি আবহ তৈরি হয়েছে, ঠাকুর পরিবার উভয়কেই গ্রহণ করে। রবীন্দ্রনাথ তার ভারত তীর্থ কবিতায় সুন্দর করে বলেছেন, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দেবে আর নেবে মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর। অর্থাৎ প্রাচ্যকেও যেমন গ্রহণ করার কথা বলেছেন, প্রাচ্যের ঐতিহ্য, প্রাচ্যের সংস্কৃতিকে যেমন আমরা গ্রহণ করব, ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্যকে যেমন আমরা গ্রহণ করব, তেমনি পাশ্চাত্যের যা কিছু ভালো তাকেও আমরা গ্রহণ করব। ফলে ঠাকুর পরিবারে দেখা গেল
যে একদিকে স্বদেশ এবং স্বাজাত্য বোধের গভীর স্পর্শ, আবার অন্যদিকে পরমত অসহিষ্ণুতা এবং সংকীর্ণ পরজাতি পরধর্ম বিদ্বেষকে পরিহার, এটা প্রগতিশীলতা। স্বদেশ এবং স্বাজাত্যবোধ, এটা রক্ষণশীলতা। এটা ভারতবর্ষের প্রতি, নিজের দেশের প্রতি আত্মনিবেদন। কিন্তু সেই সঙ্গে নিজের দেশকে ভালোবাসবো বলে বা নিজের জাতিকে ভালোবাসবো বলে পরজাতির প্রতি যে বিদ্বেষ, কিংবা পরমতের প্রতি যে অসহিষ্ণুতা, সেটা ঠাকুর পরিবার কখনো গ্রহণ করেননি। এবং উপনিষদ ধর্মের প্রতি দেবেন্দ্রনাথের যে শ্রদ্ধা ও অনুরাগ, তা এই আদর্শকে আরো ব্যক্ত করেছে, আরো গভীর করেছে। তাহলে নিশ্চয়ই উপনিষদের মধ্যে এই উদারতার শিক্ষাটা আছে, যে নিজের ধর্মাচরণ যেমন আমি করব, নিজের ধর্মের প্রতি যেমন আমার অনুরাগ থাকবে, আমার আনুগত্য থাকবে, তেমনি পরধর্মের প্রতি আমার বিতরাগ থাকবে না, বা পরধর্মের প্রতি আমার অসহিষ্ণুতা থাকবে না। এটা উপনিষদের আদর্শ থেকে পাওয়া, ঠাকুর পরিবার উপনিষদ থেকে এই আদর্শটিকে গ্রহণ করেছিলেন। এবং এই যে উত্তরাধিকার, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে যে উত্তরাধিকার রবীন্দ্রনাথ পেয়েছিলেন, এটা রবীন্দ্রনাথের জীবনকে যে কি অপরিমেয় সৌন্দর্য দান করেছিল, তা আমরা এখনো সঠিকভাবে বোধহয় মূল্যায়ন করতে পারিনি। অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উপনিষদ থেকে যে উপনিষদ ধর্ম গ্রহণ করেছিলেন, এবং রবীন্দ্রনাথ উত্তরাধিকার সূত্রে যে উপনিষদ ধর্মকে আত্মস্থ করেছিলেন, এই উপনিষদ ধর্মকে আত্মীকরণ করবার ফলে রবীন্দ্রনাথের ভাবনার জগতে যে কি অপরিমেয় সৌন্দর্য এসেছিল, তা ভাবলে আমাদের বিস্মিত হতে হয়। রবীন্দ্রনাথ তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের কাছ থেকে শুনছেন উপনিষদের, কঠোপনিষদের সেই মহামন্ত্র, ওম সহনা ববতু সহনৌ ভুনক্তু সহবীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা পিতৃভিষাবহৈ ওম শান্তিঃ ওম শান্তিঃ ওম শান্তিঃ। পিতার কাছ থেকে, পিতা পাঠ করছেন, রবীন্দ্রনাথ শুনছেন, তখন সদ্য কৈশোর উত্তীর্ণ রবীন্দ্রনাথ। ওম সহনা ববতু, পিতা তার অর্থ করছেন, আমরা আচার্য এবং শিষ্য উভয়ই যেন সমানভাবে আমরা বেড়ে উঠি, ওং সহনৌ ভুনক্তু আমরা যেন সমানভাবে বিদ্যা অর্জন করতে পারি, সহবীর্যং করবাবহৈ আমরা যেন উভয়েই বীর্যবান হই, আচার্য এবং শিষ্য, সহবীর্যং করবাবহৈ তেজস্বী না অধীত বস্তু অধীত বিদ্যা অধীত জ্ঞান আমাদের উভয়কেই যেন তেজস্বী করে, তেজস্বী তেজস্বী না অধীতমস্তু না আমাদের আমাদের উভয়কেই, অর্থাৎ আচার্য এবং শিষ্য উভয়কেই যেন অধীত বিদ্যা আমাদের তেজস্বী করে, মা বিদ্বিষা বহৈ আমরা যেন কারোর প্রতি বিদ্বেষ পরায়ণ না হই, ওম শান্তিঃ ওম শান্তিঃ ওম শান্তিঃ, ত্রিবিধ শান্তি আমাদের জীবনে আসুক, আধ্যাত্মিক আধিভৌতিক এবং আধিদৈবিক শান্তি
আমাদের জীবনে যেন আসে পিতার কাছ থেকে। রবীন্দ্রনাথ উপনিষদের এই মন্ত্র শুনলেন, তার অর্থ উপলব্ধি করলেন। প্রশ্ন উপনিষদের সেই মন্ত্র, ওং ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যে মাংসভি রিয়ত্রা স্থিরই রঙ্গই স্তুবাং স্তনুবি বসে দেবহিতম যদায়ু ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আমরা যেন কর্ণে ভালো কথা শ্রবণ করি, আমরা যেন যা কিছু দেখি সবকিছু ভালো। ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবা হে দেব হে দেবগণ, আমরা যেন কানে সবকিছু ভালো শুনি। ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যে মাংসভি ইয়ত্রা, এবং আমরা যা কিছু দেখি চোখে দেখি সেগুলোও যেন সব ভালো হয়, এবং আমরা আমাদের যে প্রার্থনা কায় মনোবাক্যে সেই প্রার্থনায় যেন আমরা সেই ঈশ্বরের জয়গান করি। তাঁদের যেমন ইচ্ছা ততদিন যেন বেঁচে থাকি, বেশি নয় কমও নয়। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। উপনিষদের এই মন্ত্রগুলো রবীন্দ্রনাথ তাঁর পিতার কাছ থেকে শুনেছেন, তার অর্থগুলোও তিনি উপলব্ধি করেছেন। এই উপনিষদ ধর্মের যে উদার মানবতা বোধ এবং তাঁর গভীর বিশ্বাস উপনিষদের ধর্মের প্রতি এবং তাঁর যে জীবনাদর্শ, সেটি তাঁকে ভীষণভাবে অনুপ্রাণিত এবং প্রভাবিত করেছিল। সেই প্রেরণা ও প্রভাব নানাভাবে নানা রূপে তিনি তার পাঠক সাধারণের মধ্যে সঞ্চার করে দিতে চেষ্টা করেছেন। নানা সূত্রে নানা প্রসঙ্গে তিনি বারবার উপনিষদের শ্লোক উদ্ধার করে তার ব্যাখ্যা করে সেই ধর্ম এবং সংস্কৃতির উদার মানবিক আবেদনের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার যে মানুষের ধর্ম, তার লেখা মানুষের ধর্ম যে প্রবন্ধ, তাতে তিনি তার যে জীবন দর্শনকে তিনি সেখানে তুলে ধরেছেন, তা মূলত উপনিষদেরই মানব ধর্ম বা দর্শন। সমসাময়িক ভারতবর্ষের সাংস্কৃতিক জীবনে উপনিষদ ধর্মের এই পুনরুজ্জীবন, তার এই নতুন অর্থ সন্ধান এবং দান, আমাদের জীবনাদর্শে এই মানবতা বোধের সঞ্চার রবীন্দ্রনাথের অন্যতম সুমহান কীর্তি। যে ঔদার্য বোধে, যে বিশ্বাত্ম বোধে, যে সহযোগ ও সহাবস্থানের নীতিতে, যে প্রাগ্রসর চিন্তায় আমাদের জাতীয় আদর্শ আজ তার প্রতিষ্ঠার সন্ধান করছে, তা রবীন্দ্রনাথের আজীবন সাধনার পরিপক্ক ফল। উপনিষদ ছিল সেই সাধনার বীজ। রবীন্দ্রনাথ একটি প্রবন্ধে বলছেন, মানে কিভাবে তিনি ভারতবর্ষের সংস্কৃতি এবং ঐতিহ্যকে অন্তরে গ্রহণ করেছেন, যে আমরা যতই আধুনিক হই না কেন, আমরা যতই ইংরেজি চর্চা করি না কেন, ইংরেজি ভাষা শিক্ষা নিয়েই ব্যস্ত থাকি না কেন, আমাদের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে আমাদেরকে গ্রহণ করতেই হবে। তিনি বলছেন যে আমাদের পুত্র পৌত্র এরা যখন সেই ভারত ভাগ্য বিধাতার সামনে করজোড়ে দাঁড়িয়ে তাঁর কাছে প্রার্থনা করবে, হে ভারত ভাগ্য বিধাতা আপনি আমাদের মন্ত্র দান করুন, তখন তিনি বলবেন ওম ইতি ব্রহ্ম, ভারতবর্ষের মন্ত্র ওম ইতি ব্রহ্ম। তিনি বলবেন ভূমৈব সুখম নালপে সুখমস্তি, ভূমাতে আনন্দ, ক্ষুদ্রতায় আনন্দ নেই, যা কিছু ক্ষুদ্র যা কিছু
সংকীর্ণ, যা কিছু স্বার্থের দ্বারা উন্নীত, তার মধ্যে আনন্দ নেই, আনন্দ আছে ঘুমাতে। আর কি বলবেন? আর বলবেন আনন্দ আনন্দ ব্রহ্মণ বিদ্বান ন বিভেদী কদাচন, আনন্দ ব্রহ্মণ বিদ্বান ন বিভেদী কদাচন। অর্থাৎ আনন্দময় ব্রহ্মকে যিনি জানবেন, তিনি কাউকে কখনো ভয় করবেন না। এই তিনটি শব্দই উপনিষদ থেকে পাওয়া, রবীন্দ্রনাথ তা আত্মস্থ করেছিলেন। অর্থাৎ ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে সংস্কৃতি, যে সংস্কৃতি উপনিষদ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে গ্রহণ করেছি, রবীন্দ্রনাথ তা অন্তরে গ্রহণ করেছিলেন ভারতীয় ঐতিহ্যকে। আর কি? বুদ্ধদেবের জীবন সাধনা এবং আদর্শ, গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধের জীবন সাধনা ও আদর্শ, বৌদ্ধ ধর্ম এবং সঙ্ঘে যেসব দিক সামাজিক মানুষের ব্যক্তি চরিত্র গঠন, সঙ্ঘ শক্তির বিকাশ, নীতি ও ধর্মবোধ, মানবতাবোধ ও বিশ্বাত্মবোধের উপর প্রতিষ্ঠিত ছিল, সেই সব দিক রবীন্দ্রনাথকে গভীরভাবে স্পর্শ ও অনুপ্রাণিত করেছিল। অর্থাৎ গৌতম বুদ্ধের যে দর্শন, বৌদ্ধ দর্শন, সেই বৌদ্ধ দর্শনকেও তিনি আত্মস্থ করেছেন। তিনি জাতক এবং অবদানের গল্প, বুদ্ধদেবের জীবন কাহিনী, থেরো থেরি গাথা, ধম্মপদ, এসব গ্রন্থ তাঁর খুব প্রিয় ছিল রবীন্দ্রনাথের। বুদ্ধদেবের ব্যক্তিত্ব এবং জীবনাদর্শ নিয়ে জীবনের শেষ অধ্যায়েও তিনি একাধিক গান এবং কবিতা রচনা করেছেন। 1347 বৈশাখে, 1347 সালে বৈশাখ মাসে তাঁর 80তম জন্মদিনে তিনি বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবিতা লিখেছেন। তিনি বুদ্ধদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবিতা লিখেছেন 1347 সালের বৈশাখ মাসে, এবং 1310 সালে তিনি বুদ্ধদেব প্রসঙ্গ বলে একটি প্রবন্ধ লিখেছেন। 1315 সালে ব্রহ্মবিহার, সেখানে তিনি বৌদ্ধ দর্শনের উপরে আলোচনা করেছেন। 1333 সালে তিনি বুদ্ধ জন্মোৎসব নামে একটি প্রবন্ধ লিখেছেন, আর 1338 সালে বুদ্ধদেবের প্রতি বলে একটি কবিতা লিখেছেন। তাহলে গৌতম বুদ্ধের জীবনী এবং বুদ্ধদেবের যে দর্শন, যে ধর্মীয় দর্শন, যে আধ্যাত্মিক দর্শন, যে বৌদ্ধ দর্শন, তাকেও তিনি আত্মস্থ করেছেন রবীন্দ্রনাথ। তাহলে একদিকে উপনিষদের যে দর্শন, যেখানে আনন্দং ব্রহ্মণ বিদ্বান ন বিভেদী কদাচন, এই দর্শনকে প্রতিফলিত হয়েছে এই দর্শন, তাকে আত্মস্থ করেছেন। গৌতম বুদ্ধের যে ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা, প্রেমের বন্ধনে সবাইকে বাঁধা, যে দর্শন তাকে আত্মস্থ করেছেন। এবং তিনি তাঁর সাহিত্যে গৌতম বুদ্ধের দর্শনকে তিনি কিভাবে আত্মস্থ করেছেন, সেগুলো তিনি তাঁর সাহিত্যে তার প্রকাশ ঘটিয়েছেন। এই প্রসঙ্গে সাম্প্রতিক ভারতবর্ষের একটি ঐতিহাসিক তথ্য ও তার ইঙ্গিতে উল্লেখ করা যেতে পারে। এই তথ্য সবার কাছেই জানা যে ১৯ শতকের ভারতীয় ইতিহাসে যারা পদচিহ্ন এঁকে রেখে গেছেন, ১৯ শতকে এবং বিংশ শতকে যারা ভারতবর্ষে ইতিহাসে তাদের পায়ের ছাপ রেখে গেছেন, তারা সকলেই অল্প বিস্তর দেশের ঐতিহ্য স্রোত থেকে নিজেদের জীবন রস আহরণ করেছিলেন। একথা সত্য, এই কথা আমরা সবাই মেনে নেব, এই কথা আমরা সবাই স্বীকার করব যে যারাই ইতিহাসে তাদের পাদস্পর্শ রেখে গেছেন, ঐতিহাসিক ব্যক্তিত্ব হয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের এই ঐতিহ্য স্রোত থেকে তারা নিজেদের জীবন রস আহরণ করেছেন। যেমন আমি বঙ্কিমচন্দ্র বা অরবিন্দের কথা, যদি বাংলার মানুষের কথা বলি, বঙ্কিমচন্দ্র অরবিন্দ,
কিংবা যদি ভারতবর্ষে বাংলার বাইরের মানুষের কথা বলি, তাহলে তিলক, বাল গঙ্গাধর তিলক কিংবা মহাত্মা গান্ধী। বঙ্কিমচন্দ্র 1838 সালে জন্মেছিলেন, 1894 সালে প্রয়াত হয়েছেন। ঋষি অরবিন্দ 1872 সালে জন্মেছিলেন, 1950 সালে প্রয়াত হয়েছেন। গান্ধীজি 1869 সালে জন্মেছিলেন, 1940 সালে তাকে খুন করা হয়েছিল। 1930, হ্যাঁ। আর তিলকের আমার ঠিক জানা নেই বা আমি সময় পাইনি অনুসন্ধান করার। তো আমরা বাংলার এই দুজনের কথা যদি বলি, মানে ঋষি অরবিন্দ এবং বঙ্কিমচন্দ্র, আর যদি আমরা বাংলার বাইরে বলি তিলক এবং বাল গঙ্গাধর তিলক এবং গান্ধীজির কথা যদি বলি, এরা কিন্তু প্রত্যেকেই ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে ঐতিহ্যের স্রোত সেখানে অবগাহন করেছেন এবং সেখান থেকে রস আহরণ করেছেন। কিন্তু একটা বিষয় দেখবেন, লক্ষ্য করবেন যে বঙ্কিমচন্দ্র, অরবিন্দ, তিলক এবং গান্ধী এদের জীবন দর্শনে কিন্তু শ্রীমদ ভগবদ গীতার প্রভাবটা বেশি। বঙ্কিমচন্দ্র, অরবিন্দ, তিলক এবং গান্ধী এদের জীবনে শ্রীমদ ভগবদ গীতার যে দর্শন, শ্রীমদ ভগবদ গীতার দর্শন কি? শ্রীমদ ভগবদ গীতার দর্শন হলো ভূমির অশান্তি থেকে ভূমার প্রশান্তি। অষ্টাদশ অধ্যায় গীতায়, এই অষ্টাদশ অধ্যায় পাঠের পরে যে শিক্ষা আমরা অর্জন করি সেটা হলো ভূমির অশান্তি। ভূমিতে যা কিছু তাতে অশান্তি আছে, কিন্তু ভূমি থেকে যখন আমরা ভূমাতে যাচ্ছি তখন আমরা একটা প্রশান্তি জগতে বিচরণ করছি। অষ্টাদশ অধ্যায়ে এসে সেই উপলব্ধি হচ্ছে অর্জুনের। আরেকটি দর্শন আছে, সেই দর্শন হলো রাষ্ট্রিক প্রয়োজনে। যখন অর্জুন গান্ডীব ত্যাগ করেছেন, তিনি করবেন না, যুদ্ধ করবেন না, কেননা তার সামনে সব আত্মজন, প্রিয়জন, পরিজন এরা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, এদের মৃত্যুর কারণ আমি হতে চাই না, এরা তো সবাই আমার আত্মীয়, এদেরকে হত্যা করে, এদেরকে বধ করে আমি পাপ অর্জন করতে চাই না বা আমি যুদ্ধ জয় করতে চাই না। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, অশোচ্চান অন্ন শোচস্তম প্রজ্ঞা বাদাংশ ভাষসে গতাশূন গতাশংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। যে তুমি প্রজ্ঞাবাদের মতো কথা বলছো এবং যা কি যা নিয়ে শোক করার কথা নয় তাকে নিয়ে তুমি শোক করছো, এবং গতাশূন গতাশংশ্চ যে চলে গেছে বা যে যাবে তাদেরকে নিয়ে পণ্ডিত ব্যক্তিরা কখনো চিন্তা করেন না। এবং তিনি বলছেন যে রাষ্ট্রিক প্রয়োজনে তোমাকে যুদ্ধ করতে হবে, এবং রাষ্ট্রিক প্রয়োজনে তোমাকে অস্ত্র ধরতে হবে, রাষ্ট্রিক প্রয়োজনে তোমাকে বিনাশ করতে হবে। এরা এই যে সব মানুষদের কথা বললাম, এছাড়া আরো অনেকে আছেন, আমি বিশেষ চারজনের নাম বললাম বাংলার এবং বাংলার বাইরে, এরা এদের জীবনে গীতার দর্শনের প্রভাবটা বেশি। কিন্তু রবীন্দ্রনাথের জীবনে, রবীন্দ্রনাথ যদিও গীতাকে আত্মস্থ করেছেন এবং বেশ কয়েকটি সাহিত্যে গীতার দর্শনকে তিনি উল্লেখ করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ উপনিষদের দ্বারা প্রভাবিত। রবীন্দ্রনাথ উপনিষদের দ্বারা প্রভাবিত, এবং দেখা যাচ্ছে যে সুভাষচন্দ্র বসু তিনি প্রভাবিত হয়েছেন ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র, গান্ধীজি, তিলকের দ্বারা, আর জওহরলাল নেহরু প্রভাবিত হয়েছেন রবীন্দ্রনাথের দ্বারা। মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাস ও সংস্কৃতিকেও রবীন্দ্রনাথ আলোচনা ও প্রেরণা লাভের বিষয়ীভূত করেছিলেন, বঙ্কিমচন্দ্র করেছিলেন। ইতিহাসের যেসব ঘটনায় আদর্শ নিয়ে, স্বার্থ নিয়ে মানুষের সঙ্গে মানুষের সংগ্রাম, মানুষ যেখানে আক্রমণাত্মক, সংঘর্ষ সংগ্রামের মধ্যে, যুদ্ধ বিগ্রহের মধ্যে, যেখানে মানুষের চিত্ত দ্বন্দ্ব, শৌর্য বীর্য ইত্যাদি প্রকাশ পেয়েছে, সেই সব ঘটনার দিকে বঙ্কিমচন্দ্রের দৃষ্টি আকৃষ্ট হয়েছিল। ধর্ম ও আদর্শ প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে যে মানুষ দ্বিধা শঙ্কালেশহীন চিত্ত নিয়ে মানুষের দুঃখ দুর্দশা অপমান মৃত্যুর দিকে না তাকিয়ে
উদ্দেশ্য সাধনের দিকে নির্মম ভাবে এগিয়ে চলে, সেই মানুষের জীবন থেকেই বঙ্কিমচন্দ্র অনুপ্রেরণা সংগ্রহ করেছিলেন। রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের মতোই মোঘল আমলের শেষ অধ্যায় এবং রাজপুত মারাঠা শিখ ইতিহাসের সংগ্রাম সংঘাতের কিছু কিছু ঘটনার মধ্যে বিহার করেছিলেন, কিন্তু সেগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে যেসব ঘটনার মধ্যে মানুষের আত্মিক ও মানব মহিমা প্রকাশ পেয়েছে, যেখানে মানুষ ক্ষমায় এবং ত্যাগে উজ্জ্বল, দুঃখ ও মৃত্যু দহনে দীপ্ত, অত্যাচার অবিচারের বিরুদ্ধে বিদ্রোহী কিন্তু বিদ্রোহী হয়েও ক্ষোভহীন ক্রোধহীন হিংসালেশী, সেই মানুষের রবীন্দ্রনাথের শ্রদ্ধা ও অনুরাগ আকর্ষণ করেছে। অর্থাৎ রবীন্দ্রনাথের চিত্ত, রবীন্দ্রনাথের হৃদয়, সেই হৃদয়ের মধ্যে আছে সবকিছুকে সহ্য করার ক্ষমতা, আক্রমণাত্মক হওয়া নয়, দুঃখ বা যন্ত্রণাতে দীর্ণ হয়ে দুঃখ এবং যন্ত্রণার যে উৎস সেই উৎসের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা নয়, একেবারে আত্মসমাহিত হয়ে সমস্ত দুঃখকে সমস্ত যন্ত্রণাকে ভেতরে আত্মস্থ করে যে গভীরতা, যে নিজের আত্মানুসন্ধান, সেই আত্মানুসন্ধানের মধ্যে রবীন্দ্রনাথ নিজেকে নিবিষ্ট রেখেছিলেন এবং এই দর্শন কিন্তু উপনিষদ থেকে পাওয়া। এখানে গীতার দর্শনের সাথে উপনিষদের দর্শনের প্রভেদ এবং রবীন্দ্রনাথ গীতার দর্শনের থেকে রবীন্দ্রনাথের উপনিষদের দর্শনকেই বেশি করে অন্তরে গ্রহণ করেছেন। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে, এটা রবীন্দ্রনাথই বলতে পারেন, কারণ তিনি উপনিষদের কাছ থেকে উপনিষদের দর্শনের কাছ থেকে এই শিক্ষাকে তিনি অর্জন করেছিলেন যে জীবনে দুঃখ আছে, মৃত্যু আছে, বিরহ আছে, বেদনা আছে, তার মধ্যে আবার আনন্দও আছে, তার মধ্যে তার সেই দুঃখকে সহ্য করে সেই পরমানন্দকে উপলব্ধি করার ক্ষমতা আমার মধ্যেই আছে। এমনকি অরূপ তোমার বাণী অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি, নিত্যকালের উৎসব তব সত্যের দীপালিকা, আমি শুধু তার মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা। এগুলো আপনারা সবাই জানেন, রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের অসংখ্য গান সেই ব্রহ্মের উদ্দেশ্যেই তিনি নিবেদন করেছেন। সেই ব্রহ্মকে জানা জানলে, সেই ব্রহ্মকে জানলে এই ঐহিক জীবনে যে দুঃখ এবং যন্ত্রণা, সেই যন্ত্রণাকে আমরা গভীরভাবে আত্মস্থ করতে পারি। নির্মম অমানসিক অত্যাচার অবিচারের সম্মুখেও যে মানুষ মাথা নত করে না, বরং তার সামনে অকম্পিত বক্ষে দাঁড়িয়ে নিজের প্রাণ বলি দিয়ে মনুষ্যত্বে ও মানব মহিমার জয় ঘোষণা করে, তবু অত্যাচারী প্রাণ নাশ করে না। যে মানুষ আক্রমণাত্মক মনোভাব পোষণ করে না, যার শৌর্যবীর্যের প্রকাশ শারীরিক ও সামরিক শক্তিতে নয়, যার শৌর্যবীর্যের প্রকাশ শারীরিক ও সামরিক শক্তিতে নয়, চরিত্র শক্তিতে, সেই মানুষের জীবন থেকেই রবীন্দ্রনাথ অনুপ্রেরণা লাভ করতে চেয়েছেন। তার জীবনাদর্শই তাঁর কাছে মানব জীবনের সর্বোচ্চ আদর্শ বলে স্বীকৃতি পেয়েছে। তাহলে এই যে দর্শন, যে দর্শন রবীন্দ্রনাথ আত্মস্থ করে রবীন্দ্রনাথ হয়েছিলেন, আমি তো বলি যে রবীন্দ্রনাথের নির্মাণ হয়েছিল উপনিষদের আবহের মধ্যে। শৈশবে বাল্যে কৈশোরে যে ঔপনিষদীয় যে আবহ পরিবারে ছিল, সেটাই রবীন্দ্রনাথকে নির্মাণ করেছে। সেই নির্মাণ হয়েছিল বলেই তিনি বলতে পেরেছেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জোটে
নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের পরে নামানি সংশয়। মধ্যযুগীয় ভারত ঐতিহ্যের আরেকটি দিকও রবীন্দ্র মনন কল্পনাকে গভীরভাবে স্পর্শ উদ্দীপ্ত করেছিল। সে হচ্ছে নানক কবির থেকে শুরু করে দাদু রজ্জব, রুইদাস, মীরাবাই থেকে শুরু করে একনাথ, জ্ঞানেশ্বর, বিদ্যাপতি, চণ্ডীদাস থেকে শুরু করে কবি শেখর পর্যন্ত যত মরমিয়া সাধক কবি ও কবি সাধক এবং বাংলাদেশের আউল বাউলরা তাঁদের দোহায় ও গানে যে জীবনাদর্শের জয়গান করে গেছেন, মানব চিত্তের গহনে মানুষ ও ভগবানের পরস্পর লীলার যে অপূর্ব কাহিনী তাঁদের জীবন ও রচনায় প্রকাশ পেয়েছে, রবীন্দ্রনাথ নিজেকে তার সঙ্গে গভীর আত্মীয়তায় যুক্ত করেছেন। তাহলে দেখুন যে রবীন্দ্রনাথ যে শুধু উপনিষদকে আত্মস্থ করেছেন বা গীতাকে আত্মস্থ করেছেন তা নয়, রবীন্দ্রনাথ গৌতম বুদ্ধকে আত্মস্থ করেছেন, বুদ্ধ দর্শনকে আত্মস্থ করেছেন, তিনি মীরাবাইয়ের দর্শন, তিনি গুরু নানকের দর্শন, তিনি দাদু রজ্জবের দর্শন, রুইদাসের দর্শন, বিদ্যাপতি চণ্ডীদাস, এই সমস্ত মানুষ মরমিয়া সাধকের যে জীবন দর্শন তাকেও তিনি আত্মস্থ করেছেন তার জীবনে। ভারতীয় ঐতিহ্যের প্রতি, ভারতীয় সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ না থাকলে কখনোই আমরা কজন, আমরা এই এই সময়ের যারা সাহিত্য চর্চা করি বা সাহিত্যের মধ্যে আছি বা সংস্কৃতি জগতের মধ্যে আছি, আমরা কজন মীরাবাঈর জীবনী পড়েছি, কিভাবে মীরাবাই নিজেকে নির্মাণ করেছিলেন, শ্রীকৃষ্ণকে তার স্বামী হিসেবে, 5 বছর বয়সের একটি মেয়ে, সে শ্রীকৃষ্ণকে নিজের স্বামী বলে মেনে নিয়ে কিভাবে রাজ্য সুখ ত্যাগ করে শ্রীকৃষ্ণকেই অন্তরে গ্রহণ করে তিনি কিভাবে নিজের জীবনকে পরিচালিত করেছিলেন, প্রায় 1000 ভজন রচনা করেছেন মীরাবাই। কজন আমরা সেটা পড়েছি, কজন আমরা গুরু নানকের দর্শন পড়েছি, কজন আমরা কবিরের দোহা পড়েছি, কজন আমরা গৌতম বুদ্ধের যে বৌদ্ধ দর্শন সম্পর্কে পড়েছি। কিন্তু রবীন্দ্রনাথ সেই সময়ে তিনি যেমন শেক্সপিয়ার পড়েছেন, তিনি যেমন পাশ্চাত্য সাহিত্যের শ্রেষ্ঠ লেখকদের লেখা পড়েছেন, তিনি একই সঙ্গে ভারতীয় ঐতিহ্যকে যারা বহন করেছেন, ভারতীয় সংস্কৃতিকে যারা বহন করেছেন, সেই সব সাহিত্যিক এবং সাধকদের জীবন দর্শনের কথা তিনি পড়েছেন। অনেকটা সময় চলে গেল। রবীন্দ্রনাথ এও আবিষ্কার করেছিলেন যে এই সব সন্ত কবিদের জীবন বেদ, ভারতবর্ষের সুফি ধর্ম, বাংলার বৈষ্ণব ধর্ম, আউল বাউলদের জীবনধারা, সমস্ত এই কৃষি নির্ভর গ্রাম নির্ভর জীবনের সৃষ্টি, এই সরল জীবনযাত্রার মধ্যে যে সহজ মানব ধর্মবোধের তারা বহমান, সহজ সরল মানুষের ভাষায় এরা তারই জয়গান করেছেন। তিনি আরও জেনেছিলেন অথর্ববেদ, উপনিষদ, কবির, দাদুর দোহাবলি, মীরাবাইয়ের ভজন, হিন্দি ও বাংলা রামায়ণ ও মহাভারত, চণ্ডীদাস, জ্ঞান দাস, গোবিন্দ দাসের পদাবলী, আউল বাউলদের গীতাবলী, সমস্তই একই সামগ্রিক ও নিরবচ্ছিন্ন প্রবহমান জীবনধারার সৃষ্টি, ভারতবর্ষের সাধারণ মানুষের জীবনের সহজ উদার আচার বিচারের সংস্কারমুক্ত মানবাদর্শ, এই ধারার মধ্যেই সুস্পষ্ট রূপে প্রকাশ পেয়েছে। আমাদের দেশের কৃষি জীবনের মধ্যে, নানা আদিবাসী জনদের জীবনযাত্রার মধ্যে, নানা ধরনের লোকায়ত সংস্কৃতির বিচিত্র চলমান ধারার পুনরাবিষ্কার ও শিক্ষিত উচ্চকোটি মানুষের সঙ্গে তার পরিচয় সাধন, রবীন্দ্রনাথের ঐতিহ্য সাধনা অন্য একটি অর্থবহ উদাহরণ। উচ্চকোটির সাংস্কৃতিক জীবনের প্রবলতর স্রোতের আড়ালে এই স্রোত প্রচ্ছন্ন প্রবাহে বয়ে এসেছে ইতিহাসের সূচনা থেকে। এদের নৃত্যে, গীতে, পালাগানে, নাট্যাভিনয়ে, নানা পার্বণোৎসবে মানব জীবনের নানা আকুতি, নানা চিন্তাভাবনা, নানা স্বপ্ন কল্পনা প্রবহমান। জীবনকে আশ্রয় করে
অপূর্ব রূপে ও ছন্দে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের লোকায়ত সংস্কৃতির এই রূপ রবীন্দ্রনাথই প্রথম আবিষ্কার করেন এবং তার সঙ্গে নিজের মনন কল্পনার আত্মীয়তা প্রতিষ্ঠা করেন। ব্যক্তিগত জীবনে যখনই তিনি কোনো সৃষ্টি সংকটের সম্মুখীন হয়েছেন, বারবার তিনি লোকায়ত সংস্কৃতির এই ক্ষীণ অথচ চিরপ্রবহমান ধারার ঘাটে ঘাটে ঘট ভরেছেন, নূতন জীবন প্রেরণা, নূতন রূপ, নূতন রস আহরণের জন্য। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন এদের দৈনন্দিন জীবনযাত্রা একান্তভাবে নির্ভর করত তাদের সহমর্মিতা, সহযোগিতা বোধের উপর, গভীর সাম্য ও আত্মীয়তা বোধের উপর। বিশ্বাস করতেন এদের জীবন প্রতিষ্ঠিত ছিল একটি সহজ অথচ গভীর প্রায় প্রাকৃতিক মানবতা বোধের উপর। কমে কমে গোষ্ঠীতে গোষ্ঠীতে, কমে কমে অর্থাৎ জাতিতে জাতিতে, কমে কমে গোষ্ঠীতে গোষ্ঠীতে প্রভেদ ছিল বিস্তর, বৈচিত্র্য ছিল অনেক, কিন্তু তৎসত্ত্বেও সকলের গভীরে এক পরম ঐক্য ছিল। রামমোহন থেকে আরম্ভ করে অনেক ভারত সন্তানই সজ্ঞান সচেতনতায় ঐতিহ্য সাধনায় আত্মনিয়োগ করেছিলেন, কিন্তু ভারত ঐতিহ্যের সামগ্রিক রূপের সন্ধান সজ্ঞানে কেউ করেনি। সেই সুবিস্তৃত সুগভীর ঐতিহ্যের কোনো কোনো খণ্ড অংশেই তাদের দৃষ্টি নিবদ্ধ ছিল, কোনো কোনো খণ্ড অংশে তাদের দৃষ্টি নিবদ্ধ ছিল, এবং এক বা একাধিক খণ্ডিত অংশের প্রবাহ প্রকৃতিকেই তারা ভারতবর্ষের চলমান জনসমাজের সামগ্রিক প্রকৃতি ও আদর্শ বলে মনে করেছে। এটা খণ্ডিত দর্শন, রবীন্দ্রনাথ ছাড়া আর যারা, তাদের দর্শন ছিল খণ্ডিত, খণ্ড দর্শন, খণ্ডিত দর্শন। রবীন্দ্রনাথই সর্বপ্রথম সেই আর্যপূর্ব অনার্য ভারতবর্ষ থেকে শুরু করে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, বৌদ্ধ ধর্ম, সংস্কৃত সাহিত্য ইত্যাদি থেকে শুরু করে তার নিজের সাময়িককাল পর্যন্ত ভারত সংস্কৃতির সকল অর্থগর্ভ পর্বের ঘনিষ্ঠ পরিচয় গ্রহণ করেছিলেন এবং জীবনের সকল স্তরে এই সমগ্র পরিচয় থেকেই তিনি ভারত ঐতিহ্যে একটি সামগ্রিক রূপ গড়ে তুলতে চেষ্টা করেছিলেন। তারই ধ্যান আমাদের মনে এবং হৃদয়ে তিনি সঞ্চার করেছিলেন। অর্থাৎ আমরা যদি রবীন্দ্রনাথের জীবন দর্শনকে আমরা যদি উপলব্ধি করি, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষের ঐতিহ্য এবং ভারতবর্ষের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে আত্মস্থ করে রবীন্দ্রনাথ তিনি তার নিজের জীবনের দর্শনকে তিনি ঠিক করেছিলেন এবং তার শিল্পে, তার সাহিত্যে তিনি সেই ঐতিহ্য, ভারতবর্ষীয় ঐতিহ্য, ভারতবর্ষীয় সংস্কৃতিকে তিনি তুলে ধরেছেন, যেটা আমরা অন্য কারুর কাছ থেকে পাইনি। এখানেই হচ্ছে রবীন্দ্রনাথের সার্থকতা, এখানেই হচ্ছে রবীন্দ্রনাথকে উপলব্ধি করার আমাদের একটা দিক নির্দেশ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমায় বলতে হয়েছে, তাই খুব একটা বিস্তৃত আলোচনায় আমি যেতে পারিনি। আশা করছি যে যে বিষয়টি আমি বলতে চেয়েছি সেই বিষয়টি আপনাদের কাছে, আমি আপনাদের উপলব্ধির জায়গাতে আমি আলোকিত করতে পেরেছি। আপনারা খুব ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন, অর্থাৎ আমাকে সহযোগিতা করেছেন আমার কথাগুলো সঠিকভাবে বলবার জন্য, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সবার উদ্দেশ্যে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আজকে এই পর্বে আমার কথা শেষ করছি।